অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য। আজই ডাউনলোড করুন। নমস্কার, অ্যাস্ট্রোয়োগী স্বাগতম। আমরা আপনাদের জন্য 2024 সালের বার্ষিক রাশিফল নিয়ে এসেছি, যেখানে আপনি আপনার ভালোবাসা, পরিবার, কেরিয়ার, অর্থ এবং আপনার পরিবার সম্পর্কিত তথ্য পাবেন, যা 2024 সালে আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। আজ আমরা আপনাদের জন্য 2024 সালের বার্ষিক রাশিফল নিয়ে এসেছি। আমরা আগামী বছরের আপনার সকলের সুখ এবং সমৃদ্ধি কামনা করি। 2024 সাল আপনাদের জন্য অনেক নতুন জিনিস নিয়ে আসবে, যা আপনি হয়তো আশাও করেননি। 2024 সালের প্রথম মাস থেকে আপনি আপনার সমস্ত কাজ আশ্চর্যজনক ফলাফল দেখতে পাবেন। প্রায় আসছে নতুন বছর থেকে প্রত্যেক অনেক প্রত্যাশা থাকে, সবাই চায় তাদের ভবিষ্যৎ সুন্দর হোক। 2024 সাল আপনাদের জন্য সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশির জন্য ভবিষ্যৎবাণী ভিডিওটি দেখুন। এই বছর আপনার প্রেম, বিবাহ, কর্মজীবন, অর্থ এবং কী কী থাকবে তা জানতে নতুন কী আনছে সেইটি জানতে এই ভিডিওটি পুরো দেখা অবশ্যই দরকার, এবং সেই অনুযায়ী আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কতটা বার্ষিক রাশিফল 2024 সাবধানে দেখুন। আসুন জেনে নি 2024 সালে সত্যিকারের ভালোবাসা পাবেন কি না। নতুন বছরের শুরুতেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে নতুন কিছু আগমনের জন্য, এবং প্রেমের জীবনে অনেক সুন্দর মুহূর্ত দিয়ে পূর্ণ হোক। নতুন বছর যতই এগিয়ে আসছে, আমরা সকলেই জীবনের চ্যালেঞ্জগুলির জন্য নিজেদের প্রস্তুত করি এবং আপনাদের স্বপ্নগুলিকে উপলব্ধি করার চেষ্টা করি। আমরা সবাই নিজেদের এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে আমাদের কর্মজীবন, ব্যবসা, বিবাহ, অর্থ এবং সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই। আসুন জেনে নি 2024 সালের আপনার জন্য নতুন কি আছে। বর্তমান সময় প্রতিটি মানুষের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হলো সে তার পেশাগত জীবনে সফল হবে কি না। প্রত্যেকেই তাদের কর্মজীবন এবং আর্থিক বৃদ্ধি চায়, যেটা সম্পর্কে জানা প্রতিটি ব্যক্তির জন্য উদ্বেগের বিষয় হতে পারে। 2024 সালের ভবিষ্যৎবাণী অনুসারে এই বছরটি পেশাদার সাফল্যের সাথে যুক্ত হবে। যারা ব্যক্তিগত জীবনে ভালো কাজ করতে চান, তাদের জন্য এই বছরটি ভালো যাবে। বর্তমান সময় প্রতিটি মানুষের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হলো সে তার পেশাগত জীবনে প্রতিটি ব্যক্তির জন্য উদ্বেগের বিষয় হতে পারে। 2024 সালের ভবিষ্যৎবাণী অনুসারে এই বছরটি পেশাদার সাফল্যের সাথে যুক্ত হবে। যারা ব্যক্তিগত জীবনে ভালো কাজ করতে চান, তাদের জন্য এই বছরটি ভালো যাবে। আসুন এখন জেনে নেওয়া যাক 2024 সালের ভারতের উন্নয়ন হবে কিনা। নতুন বছরের ভারতের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে। গ্রহের অবস্থান অনুকূল থাকায় বিভিন্ন ক্ষেত্রে উন্নতার সম্ভাবনা রয়েছে। আসুন জেনে নি 2024 সালের জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। 2024 সালের একটি ভালো জিনিস হলো যে গ্রহের অবস্থানগুলি উপকারী হবে এবং সমস্ত গুরুত্বপূর্ণ গ্রহের ট্রানজিশনগুলি কেবল ভালো হবে না, তার প্রত্যেকের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। এই বছরে বৃষ রাশিতে বৃহস্পতি ট্রানজিট হবে, 1 মে 2024, যা এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট। এই বছর আপনাদের অর্থনৈতিক লাভ, ব্যবসা, কূটনীতি এবং জনসম্পর্ক জন্য এটি বছরটি ভালো হবে। ভারতীয় রাশির একাদশ ঘরে মীন রাশিতে রাহু থাকায় 10টি অর্থনৈতিক লাভ এবং ভালো বাণিজ্যিক সম্পর্ক অনুভব করবেন। সেন্সেক্স বছরের প্রথম 3 মাসে সর্বোচ্চ স্তরে পৌঁছবে এবং পুরো 2024 সালের জন্য এটি শক্তিশালী অবস্থানে থাকবে। রপ্তানি, মুদ্রা বিনিময় এবং বাণিজ্য সম্পর্ক ক্ষেত্রে বড় অগ্রগতির সাথে ভারতীয় অর্থনীতি 2024 সালের বিকাশ লাভ করবে। আরেকটি বড় বিভাগ হবে, যা এই বছর বড় সংস্কার পাবে। আসুন
জেনে নেওয়া যাক 2024 সালের লোকসভা নির্বাচনে কে জিতবে। 2024 সালের ভারতের একটি বড় এক এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে লোকসভা নির্বাচন। যদিও ভারতের তালিকাতে নবম ঘরে কেতুর দুর্দশা মাঝে মাঝে ধর্মীয় সম্পদের মধ্যে ছোটখাটো উত্তেজনা তৈরি করতে পারে, তবে সুসংবাদ হলো যে দেশের শান্তি বিঘ্নিত করতে পারে এমন সুসংবাদ হলো দেশের শান্তি বিঘ্নিত হবে না এমন কোনো বড় ঘটনার ইঙ্গিত নেই। আপনি কি 2024 সালের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তিগত তথ্য পেতে চান? তাহলে ভারতের সেরা জ্যোতিষীদের সাথে পরামর্শ করুন, যেখানে নতুন ব্যবসাকারীদের জন্য প্রথম ব্যবহারকারীদের জন্য বা ফার্স্ট কল পেয়ে যান একদম বিনামূল্যে বা astroyogi.com এ আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। শুরু করছি ধনু রাশির রাশিফল 2024। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য 2024 সাল সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কেমন হবে সে সম্পর্কে জানাবো। ধনু রাশিফল 2024 আপনাকে কর্মজীবন, ব্যবসা, সম্পর্ক, আর্থিক দিক, স্বাস্থ্য ইত্যাদির ক্ষেত্রে জাতক জাতিকাদের উপরে জীবনের ওপর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য দেবে। জ্যোতিষশাস্ত্রে অনুযায়ী ধনু রাশিচক্রের নবম চিহ্ন এবং এটি অগ্নি উপাদানের চিহ্ন হিসেবে বিবেচিত হয়। ধনুরাশি সম্পদ প্রদান গ্রহ বৃহস্পতি দ্বারা শাসিত হয়, যা আশীর্বাদ এবং অত্যাধিকারিতার প্রতীক। 2024 সালে 2024 মে থেকে ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে গড় ফল পাবেন, কারণ এই সময় ষষ্ঠভাবে বৃহস্পতি গোচর ঘটতে চলেছে। ধনু বার্ষিক রাশিফল 2024 অনুসারে বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে প্রথম ও চতুর্থ ভাবের অধিপতি হয়ে বসে থাকবেন। 2024 সালের জন্য শনি তৃতীয় ভাবে থাকবে এবং এটি ধনু রাশির লোকেরা যে সাফল্য পাবে তা দেখায়। অন্যদিকে ছায়া গ্রহ রাহু কেতুর কথা বললে তাহলে রাহু থাকবে চতুর্থ ভাবে এবং কেতু থাকবে দশম ভাবে। রাহুর এই অবস্থান অনুকূল বলে মনে করা হয় না। ধনু বার্ষিক রাশিফল 2024 অনুসারে এর পরে সময়টা তেমন ভালো যাবে না, কারণ 2024 সালের মে থেকে বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবে বসে থাকবে, যার কারণে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য ব্যয় অর্থ বিশ্রাম না পাওয়ায় সমস্যা পড়তে হতে পারে। শনি আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে এবং কর্মজীবনে আর্থিক দিক থেকে না পাওয়া সমস্যায় পড়তে পারেন। শনি আপনার তৃতীয়ভাবে অবস্থান করছেন কর্মজীবনে। আর্থিক দিক, স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে আপনাকে মিশ্র ফলাফল দিতে পারে। রাহু এবং কেতু গ্রহগুলি যথাক্রমে চতুর্থভাবে এবং দশমভাবে অবস্থান করছে, আপনার স্বাস্থ্য এবং আরামের জন্য প্রতিকূল লক্ষণ দেয়। 2024 সালের দ্বিতীয় অর্ধে তুলনায় 2024 সালের মে মাসের প্রথম ধাপটি আপনার স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবনে সুখের জন্য অনুকূল প্রমাণিত হতে পারে, কারণ 2024 সালের এপ্রিল পর্যন্ত বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে থাকবে। শনি একমাত্র গ্রহ যা এই বছর আপনার ক্যারিয়ার এবং স্বাস্থ্যের জন্য সহায়ক প্রমাণিত হচ্ছে। পঞ্চম ভাবে বৃহস্পতির অনুকূল গোচর বা ট্রানজিট কারণে 2024 সালের মে মাসের আগে ধনু রাশির জাতক জাতিকাদের অনেক সুখ ও সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছর 2024 সালের মে মাসের আগে পঞ্চম ভাবে বৃহস্পতি ট্রানজিশনের কারণে আপনি আর্থিক লাভ, সম্পদ সঞ্চয় ইত্যাদির দিক থেকে শুভ ফল পাবেন। এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি শুভ প্রমাণিত হবে। যারা ব্যবসায়িক ক্ষেত্রে সাথে যুক্ত তাদের সুবিধা ক্ষেত্রে এবং লাভ বৃদ্ধির জন্য 2024 সালের মে মাসের আগে পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান আপনার কর্মজীবনে অনুকূল ফলাফল প্রদান করবে। এছাড়াও আপনি সম্পর্কে সুখ, উপার্জন এবং সম্পদ সঞ্চয় করার ক্ষেত্রেও আপনি অনুকূল ফলাফল পাবেন। আপনি আপনার জীবনে আরও বেশি ও উপাসনা এবং আধ্যাত্মিক কার্যকলাপ জড়িত হবেন না, কারণ জীবনে সাফল্য এনে দেবে। ধনু বার্ষিক রাশিফল 2024 অনুসারে
বৃহস্পতি পঞ্চম ভাবে বসবে, এমন পরিস্থিতিতে আপনাকে আধ্যাত্মিক দিকে দিক আরও আগ্রহী হতে হবে, যা আপনি 2024 সালের জন্য অনেক অনুকূল ফলাফল পেতে পারেন। কারণ 2024 সালের মে মাসে আগে বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে উপস্থিত হবে এবং কর্মজীবন ক্ষেত্রে শুভ ফলাফল সুবিধা গ্রহণ করবে। মে 2024 থেকে বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে অবস্থান করবে, যার কারণে আপনার চিন্তা এবং আর্থিক দিক সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারে। এছাড়াও আর্থিক সমস্যার কারণে আপনি ঋণের মধ্যে পড়তে পারেন। 29 জুন 2024 থেকে 15 নভেম্বর সময়কালে ট্রানজিট হয়ে যাবে এবং এর কারণে আপনি আর্থিক দিক, কর্মজীবন ইত্যাদি সম্পর্কিত অনুকূল ফলাফল পেতে সমস্যার সম্মুখীন হতে পারেন। কেরিয়ার অনুযায়ী 2024 বার্ষিক রাশিফল ধনু রাশি, এটি ইঙ্গিত দিচ্ছে যে কর্মজীবনের জন্য শনি গ্রহ তৃতীয়ভাবে বসে থাকবে এবং এই সময় আপনার সাড়েসাতি পর্ব শেষ। কর্মজীবনের জন্য মূল গ্রহ শনি অনুকূল অবস্থানে আপনার জীবনে শুভ ফল এনে দেবে। 2024 সাল আপনি কর্মজীবনের দিক থেকে সমৃদ্ধ পাবেন। এর সাথে বৃহস্পতি 2024 সালের এপ্রিল পর্যন্ত আপনার কর্মজীবনে আপনাকে সাফল্য দেবে, কারণ এটি পঞ্চমভাবে অবস্থান করবে এবং আপনার কর্মজীবনের ক্ষেত্রে অনেক অনুকূল ফলাফল প্রদান অবস্থান করবে। আর্থিক ক্ষেত্রে ধনু রাশির বার্ষিক রাশিফল 2024 অনুসারে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি ইঙ্গিত দিচ্ছে যে 2024 সালের মে মাসের দ্বিতীয় অর্ধটি আপনার অর্থলাভ এবং গ্রহের অগ্রগতির জন্য খুব অনুকূল হতে চলেছে না, কারণ চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে থাকবে। ষষ্ঠ ভাবটি ব্যয় এবং ঋণের প্রতিনিধি করে। এই রকম পরিস্থিতিতে আপনি 2024 সালের মে থেকে আর্থিক দিক পরিচালনা করতে কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে, কারণ মে 2024 পরে আপনার প্রয়োজন কারণে আপনার জীবনে আর্থিক ব্যয় হবে। মে 2024 আগে পঞ্চম ঘরে বৃহস্পতি অবস্থান আপনার জীবনে লাভের কারণ হবে। শিক্ষা অনুযায়ী 2024 বার্ষিক রাশিফল ধনু রাশি, শিক্ষার দিক থেকে এমন ইঙ্গিত রয়েছে যে এই বছরে আপনি শিক্ষার ক্ষেত্রে যতটা অনুকূল ফলাফল আশা করছেন ততটা পাবেন না, কারণ 2024 সালের এপ্রিলের পরে বৃহস্পতি চন্দ্র রাশি থেকে ষষ্ঠভাবে অবস্থান করবে। এপ্রিল 2024 আগে বৃহস্পতি পঞ্চমভাবে যেতে চলেছে এবং এটি আপনাকে সন্তোষজনক ফলাফল দেবে। 2024 সালে অন্যান্য প্রধান গ্রহর শনিও অধ্যয়নের ক্ষেত্রে আপনাকে অনুকূল ফলাফল দিতে সহায়ক বলে প্রমাণিত করবে, কারণ এটি আপনার তৃতীয়ভাবে হতে চলেছে। শিক্ষার জন্য পরিচিতি, বুধ গ্রহটি 7 জানুয়ারি 2024 থেকে 8 এপ্রিল সময়কালটি খুবই অনুকূল সময় শিক্ষার্থীদের জন্য। চতুর্থভাবে ছায়াগ্রহ রাহু এবং দশম ঘরে কেতু অধ্যয়নে ব্যাঘাত এবং পড়াশোনা সন্তুষ্টির অভাবের কারণ হতে চলেছে। পারিবারিক জীবনের বার্ষিক রাশিফল 2024 অনুসারে ক্ষেত্রে আপনার পারিবারিক জীবন দুর্দান্ত হবে না, কারণ বৃহস্পতি চন্দ্র রাশি থেকে ষষ্ঠভাবে অবস্থিত হবে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রহ শনি তৃতীয়ভাবে অবস্থান করবে এবং তৃতীয়ভাবে শনির এই অবস্থানটি আপনাকে পারিবারিক জীবনে সাফল্য দিতে পারে। আপনি যে 2024 আগে পরিবার এবং পারিবারিক জীবনে সুখ এবং সমৃদ্ধি অনুভব করবেন। চতুর্থ ও দশম ভাবে রাহু কেতু গ্রহের অবস্থান পারিবারিক জীবনের জন্য খুব একটা অনুকূল নয়। চতুর্থভাবে রাহু অবস্থান প্রতিকূল ফলাফল দিতে পারে এবং আপনাকে এই বছরটি পারিবারিক জীবনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। চলে আসি প্রেম বা বিবাহিত জীবনের ক্ষেত্রে। বার্ষিক রাশিফল 2024 ইঙ্গিত দিচ্ছে যে সময়টি প্রেম এবং বিবাহিত জীবনের জন্য অনুকূল হবে না, কারণ এই সময় শুভ গ্রহ বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে প্রবেশ করবে। 2024 সালের তৃতীয়ভাবে অবস্থান করবে এবং প্রেম বা বিবাহের জন্য অনুকূল ফলাফল দেবে। আপনার প্রচেষ্টার কারণ আপনি আপনার প্রেমের বিষয় ফল দেবে।
এরপরে 2024 সালের মে থেকে যখন বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে চলে যাবে, তখন আপনি বিবাহের এবং প্রেমের ক্ষেত্রে বিবাহ এবং প্রেমের ক্ষেত্রে খুব বেশি অনুকূল ফল পাবেন না। ধনু রাশির বার্ষিক রাশিফল 2024 অনুসারে জাতক জাতিকাদের মতে যারা প্রেম সম্পর্কে আবদ্ধ থাকবে তাদের জন্য মে মাসের তারা তাদের সম্পর্কে বিয়েতে রূপান্তরিত করতে পারবেন না। 12 জুন 2024 24শে আগস্ট 2024 সময়কালে ট্রানজিট করবে বৃহস্পতি এবং এই সময়টি প্রেম এবং বিবাহের ক্ষেত্রে আপনার জন্য খুব শুভ প্রমাণিত হবে। চলে আসি শাস্ত্রের অনুযায়ী বার্ষিক রাশিফল 2024 অনুসারে এটি ইঙ্গিত দিচ্ছে যে 2024 সালের মে মাসে আপনি আপনার স্বাস্থ্যের দিক থেকে অনুকূল ফলাফল পেতে পারেন, কারণ বৃহস্পতি চন্দ্র রাশির সাপেক্ষে আপনার পঞ্চম ভাবে চলে যাচ্ছে। আপনার আত্মবিশ্বাস অনেক বড় হবে, এর সাথে আপনার জীবনে শক্তির মাত্রাও খুব বেশি হতে চলেছে। ধনু রাশিফল 2024 অনুসারে রাশির সাপেক্ষে বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান করবে এবং এটি আপনার স্বাস্থ্যকে ভালো অবস্থায় রাখবে। আধ্যাত্মিক বিষয়ে আপনি আগ্রহ এবং অগ্রগতি আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে। মে 2024 পরে আপনার স্বাস্থ্য কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ এই সময় বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে বসে যা আপনাকে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দিতে পারে। ধনু রাশির বার্ষিক রাশিফল জ্যোতিষী উপায় প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। বৃহস্পতিবারের দিন বৃহস্পতি যজ্ঞ করুন, রাহুর জন্য গুরুবার যজ্ঞ করুন, প্রতিদিন 21 বার ওম গুরু নামায় মন্ত্রের জপ করুন। আরো বিষয়টি বিস্তৃতভাবে জানতে এক্ষুনি ডাউনলোড করুন অ্যাস্ট্রোয়োগী অ্যাপটি আর পেয়ে যান ফার্স্ট কনসালটেশন একদম বিনামূল্যে। এছাড়াও চলে যেতে পারেন astroyogi.com-এ, সেখানে আমাদের ভারতের বিভিন্ন জাতির জ্যোতিষীদের সাথে এক্ষুনি কনসালটেশন করতে পারেন। নমস্কার। আশা করি আপনি আমার ভিডিওটি পুরোটি দেখেছেন আর জেনে নিয়েছেন কার কোন রাশির জন্য কি কি সঠিক, কি কি উপায় করলে আপনারা সঠিক পথে ঠিকভাবে চলতে পারেন। আশা করি এই ভিডিওটি সবার খুব কাজে লাগবে। আরও বেশিভাবে জানতে, আরও বিস্ময় জানতে আমাদের বিভিন্ন জ্যোতিষীদের সাথে যোগাযোগ করুন অ্যাস্ট্রোয়োগী অ্যাপে বা astroyogi.com-এ। তা আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও বিখ্যাত জ্যোতিষীরা এখানে আছেন, তারা কনসালটেশন দিচ্ছেন একদম ফ্রি, কিন্তু তার জন্য আপনাকে ফার্স্ট কনসালটেশন নিতে হবে। আর এই কনসালটেশনগুলো একদম ব্যক্তিগতভাবে দেওয়া হয়। আশা করি 2024 সাল প্রত্যেকটি রাশির জন্য স্বাস্থ্যর দিক দিয়ে, বিবাহের দিক দিয়ে এবং চাকরির দিক দিয়ে খুব ভালো যাক। নমস্কার। অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন।